নিজের হাতে নিজেরই বাড়ি বানানোর কাজটা বেশ কঠিন। সুইডেনের এক মিস্ত্রি প্রকৃতির কোলেই এমন অসাধ্য সাধন করেছেন, তবে এত পরিশ্রমের ফলে তাঁর ওজন কমে গেছে, নির্মাণের সময় ঘটেছে আরো অনেক কিছু। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ওয়েলকাম টু ভিলা অর্তনা, প্লিজ কাম ইন। স্টকহোম শহরের উপকণ্ঠে প্রায় 20 কিলোমিটার উত্তরে বসতি এলাকায় আলান স্পিগেলের বাড়ি। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি সেখানে থাকেন। তুষার যুগের এক টিলার উপর কাঠের বাড়িটি শোভা পাচ্ছে। অন্যান্য অনেক প্রতিবেশীর মতো তিনি কিন্তু টিলায় কোনো পরিবর্তন করেননি। বাড়িকে প্রকৃতির সঙ্গে মানিয়ে তৈরি করা প্রকৃতিকে বাড়ির সঙ্গে খাপ খাওয়ানোর প্রচেষ্টার তুলনায় অনেক বেশি স্বাভাবিক। ডিনামাইট দিয়ে টিলা ভাঙলে আবার তা ভরাট করে প্রকৃতিকে নতুন করে তৈরি করার চেষ্টা করতে হতো। প্রথমত সেটি অত্যন্ত ব্যয়বহুল, দ্বিতীয়ত অত্যন্ত কুশ্রী হতো। পেশায় ছুতোর মিস্ত্রি, তাঁর এক স্থপতি বন্ধুর সঙ্গে তিনি বাড়ির নকশা তৈরি করেন। অনেকগুলি কন্টেনার পরস্পরের সঙ্গে জুড়লে যেমন দেখায়, বাড়িটি অনেকটা সেরকম দেখতে। আমি নতুন জিনিস তৈরি করতে ভালোবাসি, যেমন দৈনন্দিন কাজের অংশ হিসেবে আসবাবপত্র তৈরি করি। সবসময় কিছু উন্নতির চেষ্টা করি, আরো পাতলা বা শক্তিশালী করে গড়ি। আপনি সুইডেনের সাধারণ কাঠের বাড়ি চাইলে আমি চোখ বুঝে তা গড়ে দিতে পারি। হাতুড়ি আর করাতের ব্যবহার জানলে অনেকের কাছেই কাজটি বেশ সহজ হয়ে উঠবে। এই দুইতলা বাড়িটিও তিনি নিজে তৈরি করেছেন। নিচের তলায় একটাই বড় ঘর। আলান ঠিক এমনটাই চেয়েছিলেন। তিনি ও তাঁর পরিবার চান বাড়িটি যেন এক মিলন কেন্দ্র হয়ে উঠুক। সেজন্য ঘরের মাঝেই রয়েছে রান্নাঘর। সুইডেনে বছরের 6 মাসে শীত থাকে, তাই বাসায় বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে হয়। স্পেনের সঙ্গে তুলনা করলে দেখবেন সবাই বন্ধুবান্ধবদের সঙ্গে বাইরে গিয়ে ডিনার সারে, কিন্তু সুইডেনে সেটা হয় না। লোকে রেস্তোরাঁয় যায় ঠিকই, কিন্তু সপ্তাহে 3-4 দিন নয়। তাই সুইডেনে এমন বাড়ি থাকা জরুরি যেখানে বন্ধুবান্ধবদের ডাকা যায়। নিজের হাতে বাড়িটি তৈরি করেছেন আলান স্পিগেল। কঠোর পরিশ্রমের ফলে 10 কিলো ওজন কমে গেছে, কারণ মিস্ত্রি হিসেবেও তিনি প্রথমবার অনেক কিছু করেছেন। কিছু বিঘ্নও ঘটেছে। আমি আবার রং চিনতে পারি না। সঙ্গে সবসময় একজন সহকারী ছিল। বাড়ি তৈরির সময় দুজন মিলে কাজ করতাম, কারণ একা সব কাজ করা যায় না। এবং বাড়িটির 4টি রং রয়েছে। একটা গোটা দিন ধরে আমরা রং করছিলাম। একটি দেয়ালে রং করার পর দুপুরে আমার স্ত্রী এসে বললেন, ভুল রং করা হয়েছে। বন্ধুর উপর রাগ হয়ে গেল, কারণ আমি তো তাকে বলেই ছিলাম যে আমি রং চিনি না। তখন সে বলল সেও রং চিনে না। তা সত্ত্বেও সুইডেনের ভিলা আলটোনা তৈরির কাজ শেষ হয়েছে।